এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মামুন, আপনাকে স্বাগত। ধন্যবাদ রিচার্ড। মামুন, আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে পদ্মা সেতুর বর্তমান অবস্থা। আর এটা সবাই আমরা বুঝতে পারছি, কিন্তু যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে, সব কিছু চালু হওয়ার পর, উদ্বোধনের পর, পদ্মা সেতুর যে বিষয়গুলো নিয়ে আমাদের আসলে বিশ্লেষণ বা আলোচনা করার দরকার ছিল, সেই জায়গা থেকে সরে এসে আমরা ভিন্ন কিছু নিয়ে আলোচনা করছি, বাইকারদের সমস্যা নিয়ে আলোচনা করছি, নাটবল্টু নিয়ে কথা হচ্ছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? রিচার্ড, পদ্মা সেতু আসলে বাংলাদেশকে বিশ্বের কাছে চিনিয়েছে অন্যভাবে। বাংলাদেশের সক্ষমতার বা বাংলাদেশের যে বিজয়ের গল্প, বা আমরা হয়তো আরও যে বিশ্বের উন্নত দেশগুলো আছে তাদের মতো এখনও হতে পারেনি, কিন্তু তাদের কাছেও একটা মেসেজ বা তথ্য তাদের কাছে পৌঁছেছে যে বাংলাদেশ পারে। এবং বাংলাদেশের বলতে পারি যে শত বছরের শ্রেষ্ঠ স্থাপনা, এরপরেও হয়তো এর চেয়েও বড় কোনো স্থাপনা বাংলাদেশ তৈরি করবে, কিন্তু পদ্মা সেতুর বর্তমান আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ পদ্মা সেতুর মতো একটা সেতু তৈরি করতে পেরেছে, এটি আসলে বিস্ময়। এবং এই এটি কিন্তু পুরো বিশ্বের কাছে বাংলাদেশকে ভিন্নভাবে চিনিয়েছে। এখন আপনি যে কথাটি বলছেন যে যে বিষয়গুলো এরপরে আলোচনায় বা সমালোচনায় আসছে তার জন্য শুধুমাত্র যে আমরা দায়ী তা নয়, তার জন্য আমরা আসলে লজ্জিত জাতি হিসেবে বা বাঙালি হিসেবে আমরা অবশ্যই লজ্জিত যারা এই কাজগুলো করেছেন, যারা এই পদ্মা সেতুকে নিয়ে বিতর্ক তৈরি করছেন এত কিছুর পরেও, এত ষড়যন্ত্রের পরেও কিন্তু সেতুর নির্মাণ বা সেতুর উদ্বোধন কোনোভাবেই কোনো কিছু থামানো যায়নি। অনেক চ্যালেঞ্জ ছিল, ষড়যন্ত্র ছিল, দেশি বিদেশি কূটচাল ছিল, কিন্তু থামানো যায়নি। যখন সেতু হয়ে গিয়েছে তারপরও একটি চক্র রয়েছে যারা এই সেতুর পেছনে বা সেতুকে বিতর্কিত করার জন্য প্ররোচনা চালাচ্ছে বলে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু জানিয়েছে। এই যে বিষয়টার ব্যাপারে আপনি লাস্টে মানে সর্বশেষে বললেন, এই বিষয়টা নিয়ে আমরা আবারও একদম শেষের দিকে হয়তো কথা বলবো, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। তবে তার আগে এই মুহূর্তে যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে, সাম্প্রতিক সময়ে যে ইস্যুগুলো তৈরি হয়েছে সেই ইস্যুগুলোকে নিয়ন্ত্রণের জন্য আসলে কোনো নির্দেশনা বা কোনো নির্দেশনা বলতে কি প্রশাসন দিয়েছে? আপনি জানেন যে দুঃখজনক একটি ঘটনা ঘটেছে এবং সেতুর উপরে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, দুইজন সেদিন নিহত হয়েছিলেন এবং সে তাদের বাইকের যে স্পিড ছিল, গতি ছিল 105 কিলোমিটার ঘন্টায়। আসলে 105 কিলোমিটার ঘন্টায় তারা এটা আসলে সেতুর উপরে তো কন্ট্রোল কোনো রাস্তাতেই, এটা আসলে বাংলাদেশের কোনো রাস্তাতে বা অন্য কোনো দেশেরই কোনো রাস্তাতে এটি নিয়ন্ত্রণে রাখা খুব একটা সহজ সাধ্য ব্যাপার না। তো দুর্ঘটনা ঘটে গেছে, তো যখন আসলে এরকম অনিয়ন্ত্রিতভাবে বাইক চলছে, আমরা দেখেছিলাম যে প্রথম দিন 60% যানবাহনই কিন্তু ছিল মোটর বাইক। তো তারপর কিন্তু এই নিয়ে সিদ্ধান্ত এসছে, এখন স্পিড গান এবং সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে পুরো এই যে সেতু, 6.15 কিলোমিটারের সেতু, এই পুরো দুর্ঘটনাই কিন্তু সিসিটিভি এবং স্পিড গানের আওতায় নিয়ে আসা হবে এবং সর্বোচ্চ গতি থাকবে 60 কিলোমিটার। 60 কিলোমিটারের উপরের বেশি গতিতে যিনি যাবেন তিনি কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেখানে তিনি আটকা পড়বেন এবং স্পিড গানে তার যে স্পিড কত ছিল, স্পিড মিটার থাকবে বা স্পিড গান থাকবে, সেইখানে কিন্তু তারা ধরা পড়বেন যে এই গাড়ির গতি 60-এর বেশি ছিল। 60-এর বেশি থাকলে তাকে জরিমানা গুনতে হবে অথবা আইনের আওতায় আসতে হবে। মামুন, একটা বিষয় আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাইতাম, সেটি হচ্ছে আমরা একটু আগে যে প্রতিবেদনটি দেখছিলাম সেখানে দেখতে পারছিলাম যে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে আসছেন, এটা আসলে অভূতপূর্ব একটা বিষয়। তো আমরা সবসময় পদ্মা সেতু নিয়ে যখন কথা হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি হবে সেটা নিয়ে আলোচনা করেছি, ওই দৃষ্টিকোণ থেকে যদি একটু বৈদেশিক বাণিজ্যের দিকে নজর দেই তাহলে কি আমাদের উন্নয়ন বা উন্নতি কতটুকু সম্ভব সেটি কীভাবে দেখছেন? রিচার্ড, আসলে দক্ষিণাঞ্চলের 21টি জেলার কথা বলা হচ্ছে যে তারা সবচেয়ে বেশি সুবিধাভোগী। আসলে এই সেতু থেকে পুরো বাংলাদেশই সুবিধাভোগী, পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুবিধাভোগী। এবং কেন সুবিধাভোগী আপনি জানেন যে যে জাতীয় জিডিপি প্রবৃদ্ধি তাতে কিন্তু এই সেতু বড় একটি অবদান রাখবে এবং এটি কিন্তু আগামী 2-3 বছর বা সর্বোচ্চ 5 বছর পরে কিন্তু এই প্রবৃদ্ধি আরও বাড়বে। সেই অনুপাতে কিন্তু এই পুরো বাংলাদেশই এটার জন্য সুবিধাভোগী। আপনাকে যদি কিছু তথ্য আমি জানাই যে আজকে কিন্তু ভারতের কলকাতা থেকে যাত্রীবাহী বাস এসেছে সেই সেতু দিয়ে এবং 31 জন যাত্রী নিয়ে বাংলাদেশে এসেছে। মোংলা বন্দর এখন মাত্র 170 কিলোমিটার, যেটি আগে আরও 100 কিলোমিটার বেশি ছিল, এই সেতু যখন ছিল না তখন কিন্তু আরও 100 কিলোমিটার বেশি পথ অতিক্রম করে মোংলা বন্দর এবং ঢাকায় যাতায়াত হতো। এবং বলি যে চট্টগ্রাম বন্দর কিন্তু 260 কিলোমিটার এবং পায়রা হচ্ছে 270। এখন অধিকাংশ ক্ষেত্রে হবে কি, আমাদের যে আমদানির বা রপ্তানির যে পণ্যগুলো থাকবে, আমদানি রপ্তানির যে যাত্রা থাকবে সেটি কিন্তু মোংলা বন্দরে বেশি ব্যবহার হবে, কেন মোংলা বন্দর থেকে এই সেতু হয়ে ঢাকার দূরত্ব
মাত্র 170 কিলোমিটারে নেমে এসেছে, 100 কিলোমিটার কমে এসেছে। এখন মোংলা বন্দরের সঙ্গে যে সমস্ত বৈদেশিক বাণিজ্য জড়িত রয়েছে, সেই সব যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু চাইবে তাদের পণ্য আমদানি করতে মোংলা বন্দর দিয়ে। সেক্ষেত্রে কিন্তু বৈদেশিক বাণিজ্য একাধিক দেশের সঙ্গে আমাদের বৈদেশিক বাণিজ্য বাড়ছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং এই যে আপনাকে জানিয়ে রাখি রিচার্ড, আজকে কিন্তু বিশ্বের যে বড় বড় প্রতিষ্ঠান রয়েছেন তার বা বড় বড় যে বিশ্বের সংস্থা রয়েছে তারাও কিন্তু এই পদ্মা সেতুর প্রশংসা করেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু এই পদ্মা সেতুর সংবাদ প্রচার হয়েছে। তারপরও আমরা দেখেছিলাম যে এর আগে কিন্তু পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, বিশ্বের বড় কোনো প্রতিষ্ঠান অভিযোগ তুললেই কিন্তু সঠিক নয়, বিদেশিরা নিজ স্বার্থে ফন্দি ফিকির করে এমন তথ্য দিয়েছেন, এমন কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এবং ষড়যন্ত্রের পিছনে আসলে অনেক কারণ থাকতে পারে, অনেক ধরনের দেশীয় চক্রান্ত থাকতে পারে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আছে আমাদের, সেটি দেখে আসি। সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোতে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করে আলোচনা সভার। এখানে উঠে আসে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক ও কয়েকজন সুশীলের ষড়যন্ত্রের নানা গল্প। কল্পিত দুর্নীতির ষড়যন্ত্রের বলি হয়ে 40 দিন জেল খাটা সাবেক যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বিশ্ববাংকের তদন্তের দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলেন। জানান, দুদককেও চাপ দিয়েছিল সংস্থাটি। দুর্নীতি দমন কমিশন পরে আবার বলছে যে বিশ্ববাংকের চাপের মুখে আমরা করেছি। তো যাই হোক, এই এই যে চাপ দিয়ে যে করলো, এতে করে সেই সময়টায় দেশে বিদেশে বাংলাদেশের অনেক সুনাম নষ্ট হয়েছে। বিশ্বব্যাংকের চাপে সে সময় ছুটিতে যেতে হয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমানকে। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্তকে স্মরণ করেন তিনি। আমি বিশ্বব্যাংকে আমার একটা চিঠিতে, আমি দুটো বা তিনটা চিঠি লিখেছিলাম যে তোমাদের জুরিসপ্রুডেন্সটা অত্যন্ত দুর্বল, এই জুরিসপ্রুডেন্সের ভিত্তি করে যদি তোমরা দুর্নীতি রোধ করতে চাও কোথাও পারবে না। বাংলাদেশের অর্থে প্রকল্পটা তৈরি হবে এবং সার্বিক জনকল্যাণ যেখানে মাত্রা বেশি সেই প্রকল্পটা গ্রহণ করা হবে, এই দুটো সিদ্ধান্তই মাননীয় প্রধানমন্ত্রীর একক। পররাষ্ট্রমন্ত্রী বিদেশ থেকে ভার্চুয়ালি যোগ দেন এই আলোচনায়। তিনি বলেন, বিদেশিরা অনেক সময় নিজের স্বার্থ হাসিলের জন্য নানা রকম ফন্দি ফিকির করে। বিদেশিরা অনেক সময় বিভিন্ন রকম ফন্দি ফিকিরের কারণে, অনেক কিন্তু স্বার্থের ফিকিরে তারা বিভিন্ন রকম আপনার স্যাংশন দেয়, বিভিন্ন রকম পাবলিক ফেস অ্যাক্টি আর প্রাইভেট ফেস অ্যাক্টি। ভাবমূর্তি নষ্টের জন্য বিশ্বব্যাংকে বাংলাদেশের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড মামুন, একটা বিষয়ে, সেটি হচ্ছে গিয়ে যারা এটার পেছনে ষড়যন্ত্রকারী পদ্মা সেতু বাস্তবায়নের ক্ষেত্রে, তাদের নিয়ে আসলে বা তাদের ব্যাপারে তদন্ত করার জন্য কমিশন গঠন করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, আসলে তারা কারা এবং তাদের বিরুদ্ধে আসলে কিভাবে তদন্ত কমিটি ব্যবস্থা নেবে এটার বিষয়ে যদি কিছু বলতে। রিচার্ড, বাংলাদেশে কোনো প্রকল্প নিয়ে বা বাংলাদেশে কোনো একটা স্থাপনা যখন তৈরি হচ্ছিল বা তৈরির পরিকল্পনা চলছিল, তখন থেকে শেষ পর্যন্ত এত ষড়যন্ত্র মনে হয়নি পদ্মা সেতুকে নিয়ে যত ষড়যন্ত্র হয়েছিল। এবং আপনি জানেন যে কানাডার আদালতে কিন্তু সব বিশ্বব্যাংকের যে দুর্নীতির অভিযোগ ছিল সেই অভিযোগ কিন্তু ভিত্তিহীন প্রমাণিত হয়েছিল, অর্থাৎ এখানে দুর্নীতির যে অভিযোগ এসছে তা কিন্তু প্রমাণ করা সক্ষম হয়নি, প্রমাণিত হয়নি। এখন এই যে আগ থেকে যখন পদ্মা সেতুর একটা পিলারও বসেনি, পদ্মা সেতুর কাজও শুরু হয়নি, নদী শাসনের কাজও শুরু হয়নি, তখন কিন্তু তখন থেকে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র শুরু হয়। এবং এই মিথ্যা গল্পের রচয়িতা কিন্তু অনেকেই ছিলেন, আমরা অনেকের নামই জানি যে তারা আসলে মিথ্যা বা বানোয়াট বিভিন্ন তথ্য দিয়ে এই যে পদ্মা সেতু, এই পদ্মা সেতুকে বন্ধ করতে চেয়েছিলেন বা সেতুটি যাতে না হয় তারা সর্বোচ্চ চেষ্টাটি করেছেন। এই মিথ্যা গল্পের রচয়িতা যারা ছিলেন বা এখনও যারা ষড়যন্ত্র করবেন বা সম্ভাবনা রয়েছে করতে পারেন, আসলে এক মাসের মধ্যে কমিশন গঠন করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এবং এই যে এক মাসের মধ্যে কমিশন গঠন করার নির্দেশ দিয়েছেন, এই কমিশন গঠনের পরবর্তী 4 সপ্তাহ মানে পরবর্তী এক মাসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন উচ্চ আদালত। বলেছেন যে তারা যেন পরবর্তী 4 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করে। আপনি জানেন যে বিশ্বব্যাংকের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া উচিত, এটি কিন্তু আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিশ্বব্যাংকের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া অবশ্যই উচিত। কেননা আসলে প্রথম যখন বিশ্বব্যাংক আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল, পদ্মা থেকে মুখ ফিরিয়ে নিল, তখন কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আসলে সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার ছিল। তখন কিন্তু একমাত্র
বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন তিনি তার ঐকান্তিক যে সিদ্ধান্ত তার যে সংকল্প সেই সংকল্পের কারণেই আসলে সম্ভব হয়েছে এই পদ্মা সেতুর বাস্তবায়ন। আসলে সত্যিকার অর্থে এটি আসলে সুফল ভোগ করবে পুরো বাংলাদেশ, শুধু দক্ষিণাঞ্চলবাসী কিংবা দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী নয়, সারা বিশ্বের বুকে বহির বাণিজ্যের ক্ষেত্রেও এটি সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। অনেক ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য মামুন। ধন্যবাদ রিচার্ড। পদ্মা সেতুর সাম্প্রতিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন।